আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে বন্ধু, ভালোবাসা আর ভালো লাগা অ্যাট্রাকশনের মধ্যে তফাৎটা কোথায়। তার এই প্রশ্নের উত্তরে আমার অভিজ্ঞতা বলল, ভালো লাগা হচ্ছে সেই পর্যায়টা যেখানে তুমি তাকে ইমপ্রেস করার জন্য নিজের সর্বস্ব চেষ্টা করে নিজেকে সবার থেকে উঁচুতে রাখার চেষ্টা করো, নিজেকে বেটার করার চেষ্টা করো যাতে সে ইমপ্রেস হয়। আর ভালোবাসাটা হচ্ছে সেই জিনিস যেখানে তুমি সামনের জনের ভালো করার জন্য নিজের সর্বস্ব দিয়ে দাও, তার ভালো করার জন্য তোমার যতটা পারা যায় সর্বস্ব দিয়ে তাকে ঊর্ধ্বে রাখার চেষ্টা করো। সো এই দুই ডিফারেন্স থেকে একটা কথাই মাথায় আসে যে ভালোবাসার চেয়ে ভালো লাগাটা বা অ্যাট্রাকশানটা বেশি কার্যকরী আমাদের ক্ষেত্রে। কেননা যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাট্রাকশানের পর্যায়ে থাকবে ততক্ষণ তুমি সামনের জনকে ইমপ্রেস করার চেষ্টা করবে আর নিজের তোমার উন্নতি হবে ধীরে ধীরে, তুমি কারণ নিজেকে বেটার করার চেষ্টা করবে। আর যখন তুমি ভালোবাসায় পড়ে যাবে তখন সামনের জনের উন্নতি করতে করতে তার বেটার করতে করতে তোমার সর্বস্ব হারিয়ে যাবে।